এখন আমার স্পিড ছাইট ব্রেক বিট কিন্তু সামনে, আমি কিন্তু একদম জমায় ফেলাইছি গাড়ি। সো এইটাই আর কি, ইমার্জেন্সি ব্রেকের ক্ষেত্রে করতে পারেন। এবং ইঞ্জিন ব্রেকটা একেই বলে, ইঞ্জিন ব্রেক হচ্ছে এইটা যে ইঞ্জিন ব্রেক ইঞ্জিন চলা আছে। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টিয়ার ইমন। সো আজকের ভিডিওটা হচ্ছে কি, আমি করতে যাচ্ছি যে ইঞ্জিন ব্রেকটা আসলে কি, আমরা ইমার্জেন্সি যে ব্রেক করি এটা কিভাবে করা উচিত, এরা কারা সবাই কাদা মাখা। সবাই কাদা থেকে কই থেকে উঠে এসে আল্লাহ জানে। যাই হোক, ও হিন্দু সম্প্রদায়ের লোক, এনারা হরিবল হরিবল বলতে বলতে যেতেছে। সো ওনাদের কোনো উৎসব হইতে পারে বা কি দেখি আমি জানি না যেহেতু। যাই হোক, যেটা বলতেছিলাম যে ইঞ্জিন ব্রেক, ইঞ্জিন ব্রেক কি এবং ইঞ্জিন ব্রেক কেন করা উচিত, বা ইমার্জেন্সি যে ব্রেক আমরা করি এটা কিভাবে করব, এগুলা কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের জেনে রাখা উচিত বা আমাদের প্রয়োজন হয়ে থাকে। এখন অনেকে আছেন যে এইগুলো সম্বন্ধে ধারণা নাই, বাট আমরা বাইক চালাইতেছি। হ্যাঁ, অনেকেই আছে, এটা নর্মাল ভাই, কারণ শুরু থেকেই মানুষ জানবে না। আমিও জানতাম না, আর আমি জানতাম টুকটাক, তারপর একটা ভিডিও করছিলাম ওইখানে প্রপারলি আসলে আমি বোঝাইতে পারি নাই। দ্যাটস ওয়াই অনেকে দেখছিলাম কমেন্ট করছিল, আগে নিজে বোঝেন তারপরে মানুষের বোঝাইতে আসছেন, ইটিসি নানান ধরনের কথাবার্তা ভাই। আসলে ঠিক আছে, মানে তাদেরও এটা রাইটস আছে, আমি প্রপারলি বোঝাইতে পারি নাই, সো তারা ওইটা বলবে। এখন ব্যাপার যেটা হইতেছে, এখন মোটামুটি আমি তো চালাইতেছি অনেকদিন বাইক, আর দেখতেছি শুনতেছি জানতেছি অনেক কিছু নতুন নতুন। এর মধ্যে হচ্ছে কি একটা ব্যাপার, যেটা হচ্ছে কি আপনার, আমরা ইমার্জেন্সি ব্রেক করার ক্ষেত্রে যদি হুটহাট সামনের ব্রেক বা পিছনের ব্রেক যদি হার্ডলি চেপে ধরি, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আমাদের ইমার্জেন্সির সময় আমরা ব্রেক কীভাবে করব, এটা মোটামুটি আমাদের জানা উচিত। এটা জানাইতেছি, দাঁড়ান বেরোই ফাঁকা জায়গায় যাই। ইমার্জেন্সি ব্রেক আসলে যে আমাদের হুট করে যদি সামনে কিছু আসে, সেই ক্ষেত্রে আমরা যদি বাইক ধরেন স্পিড আছে, এখন আমরা হুট করে যদি সামনের ব্রেক চাপ দিই তাহলে কিন্তু একদম লক হয়ে যায়, সামনে উল্টায় পড়তে পারে। এবং পিছনেরটা চাপ দিলে কিন্তু হুট করে একদম ব্রেক ধরেন আপনার লক হয়ে গেল আপনার চাকা, দেন কিন্তু স্কিড করবে পিছনের চাকা। সো অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে। আর যখন ইমার্জেন্সি আসলে তখন অতটা মাথায় কাজ করে না, হুটহাট কিন্তু জোরেই প্রেস করা হয়ে যায়। এখন যদি আপনার বাইকে এবিএস না থাকে তখন কিন্তু আপনি ধরা খাবেনই ভাই। সো এই দিক থেকে হচ্ছে ইমার্জেন্সি ব্রেক আপনি কীভাবে করবেন, এটা প্রথমত হচ্ছে কি আপনার এই যে পিকআপটা মোটামুটি একদম ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে বলতে, আমি যদি এই যে পিকআপ এখন ঘুরাইতেছি তখন কিন্তু এক্সেলারেশন হইতেছে, আরপিএম উঠতেছে, স্পিডও বুস্ট আপ হইতেছে। সো এই টাইমে আপনার করতে হবে মোটামুটি সামনে, দাঁড়ান বিট এখন আপনাদের সামনে দেখাই, বিটটা পার হই। আমরা যদি এই যে এখন এখন হচ্ছে বলতে পারতেছি, আমরা যদি হচ্ছে গিয়ে পিকআপটা মুড়াইতেছি তখন তো স্পিড বুস্ট হইতেছে। আমাদের ইমার্জেন্সি টাইমে পিকআপটা মোটামুটি ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে দেখেন আপনার আরপিএম যখন হাই মানে আর উঠবে না, তখন কিন্তু আপনার ব্রেক মোটামুটি স্লো হয়ে যাবে আপনার গাড়ির স্পিড। ঠিক ওই টাইমে করতে হবে আপনার, এখন আমি ধরেন 3 গিয়ারে আছি, আমার স্পিড হচ্ছে 38, 39, 40 এমন। এখন 3 গিয়ারে থাকা অবস্থায় আমি পিকআপ কিন্তু ধরে আছি, পিকআপ ছেড়ে দিলাম, দেখেন স্পিড কিন্তু কমতেছে। সো কমতেছে এই কিছুক্ষণের মধ্যে আপনার, এর মধ্যে আপনি ক্লাসটাও ধরবেন না, আপনি ব্রেক দুইটা প্রেস করবেন, দেখেন আরও দ্রুত জমে গেছে গাড়ি। তারপর আপনার ক্লাসটা ধরবেন যে একটা, এটা তো আপনার চালাইতে চালাইতে অভ্যস্ত যে আমরা 1 গিয়ারে মিনিমাম কত স্পিড থাকলে ক্লাস প্লেট থেকে আওয়াজ আসবে না বা গাড়ির ইঞ্জিন ঠিকঠাক থাকে, এটা আমরা চালাতে চালাতে তো অভ্যস্তই। সো মিনিমাম ওই স্পিডে আসার পরে সাথে সাথে আপনি ক্লাস প্রেস করবেন, কিন্তু তার আগে যদি আপনি স্পিডে থাকা অবস্থায় যদি ক্লাস প্রেস না করে যদি সামনের ব্রেক এবং পিছনের ব্রেক এভারেজভাবে আমরা প্রেস করি, দেখবেন যে অনেক ফাস্ট বাইকটা আপনার জমে যাবে। মানে নর্মালি যদি আমরা ক্লাস ধরে করি, ক্লাস ধরলে কিন্তু গাড়ি ফ্রি হয়ে যায়, এটা আপনারা অনেকে জানেন কি না জানি না। যদি আমি ক্লাস ধরি দেখেন স্পিড কিন্তু এমন থাকে, সহজে নামে না এবং চলতে থাকে, গাড়ি একদম ফ্রিলি চলে, এটা আমরা মোটামুটি বুঝতে পারি। সো ওই ফ্রিলি না থাকার জন্য দেখেন এখন আমি ক্লাস ধরবো না, আমি যদি এখন ব্রেক প্রেস করি দেখেন অনেক ফাস্ট হচ্ছে কি আপনার বাইক জমে যাবে আর কি। এটা একদম নর্মাল যে দ্রুত হচ্ছে এই যে জমে যাবে গাড়ি, দেন আমি ক্লাস প্রেস করে তারপর গিয়ার কমাবো, গিয়ার শিফটিং কমিয়ে দেন হচ্ছে গিয়ে চালাবো। কিন্তু ইমার্জেন্সি ব্রেকের ক্ষেত্রে এই জিনিসটা করলে আপনি মোটামুটি দ্রুত ফিডব্যাক পাবেন, মানে দ্রুত ব্রেক ভালো করে আপনি দেখবেন যে ধরলে কাজ করতেছে, যে এই টাইমে দেখেন আমি ক্লাস ধরবো না, এখন আমার স্পিড ছাইট ব্রেক বিট কিন্তু সামনে, আমি কিন্তু একদম জমায় ফেলাইছি গাড়ি।
সো এইটাই আর কি, ইমার্জেন্সি ব্রেকের ক্ষেত্রে যদি আমি ক্লাস না প্রেস করে যদি সামনে পিছনে এভারেজ ব্রেক করতে পারি, দেন হচ্ছে স্পিড একটা মিনিমাম স্পিড আসলো, আমার গিয়ার যত আছে ওই রেশিও অনুযায়ী, দেন আমি গাড়ি থেকে যদি যেন ব্যাড নয়েজ না আসে বা ক্লাস প্লেটে পেশান না পড়ে ওই টাইমটায় নিজের ব্রেন খাটায়, ভাই এটা আপনার কারো বলে দেওয়ার মতো না যে এত স্পিডে আসলো দেন আপনি ক্লাস ধরলেন, এটা আসলে বলে কারণ কে কত গিয়ারে আছে এটা তো আমি জানি না। সো এটা অন্তত চালাতে চালাতে আপনারা ইউজ টু হয়ে যান যে কত গিয়ারে মিনিমাম থাকলে গাড়ি থেকে কোনো নয়েজ আসে না এবং ক্লাস প্লেটে সমস্যা হয় না। সো এটা বুঝে আপনার ক্লাসটা প্রেস করবেন, দেন হচ্ছে গিয়ার কমাবেন, তারপর নর্মাল চালাবেন। এটা কিন্তু মোটামুটি আপনার ইমার্জেন্সি ব্রেকের ক্ষেত্রে করতে পারেন, এবং ইঞ্জিন ব্রেকটাও একেই বলে। ইঞ্জিন ব্রেক হচ্ছে এইটা যে ইঞ্জিন ব্রেক, ইঞ্জিন চলা আছে এমন অবস্থায় আমি সামনের ব্রেকও ধরবো না পিছন ব্রেকও ধরবো না, তখন কি করব আমি এক্সিলারেশন থামাই দিব, সো গাড়ি আস্তে আস্তে কিন্তু স্লো হয়ে যাবে, এই যে গাড়ি অলরেডি স্লো হইতেছে, এটা হচ্ছে ইঞ্জিন ব্রেক। ইঞ্জিন ব্রেক নর্মালি ইঞ্জিন চলতেছে, বাট আমি কোনো আমার হাতের ব্রেক না আমার পায়ে ব্রেক কোনো জায়গায় প্রেস করি নাই, নর্মালি এই যে ব্রেক হইতেছে মানে গাড়ি স্লো হয়ে যাইতেছে, এটাই আর কি ইঞ্জিন ব্রেক। আর ইঞ্জিন ব্রেক অনেকে আবার বলে যে আমি যেটা বললাম ইমার্জেন্সি ব্রেক এটাতে ইঞ্জিন ব্রেক বলে, এটাও কিন্তু ইঞ্জিন ব্রেক। হ্যাঁ, কারণ হচ্ছে গাড়ি রান অবস্থায় আমি হচ্ছে ক্লাস না ধরে, কারণ ক্লাস ধরলে কিন্তু ইঞ্জিন ফ্রি হয়ে থাকে, আমি এই টাইমে যখন আমি ই করতেছি ব্রেক করতেছি তখন কিন্তু আমার গাড়িটা মোটামুটি স্লো হয়ে আসতেছে, এই টাইমে ব্রেক হইতেছে। সো এইটাই আর কি ইঞ্জিন ব্রেকটাও আর হচ্ছে কি আপনার ইমার্জেন্সি ব্রেক সিমিলারই ব্যাপার। এটা যদি করা হয় মোটামুটি সবসময় চেষ্টা করবেন, দেখবেন আপনি ভালো ব্রেকিং ফিডব্যাক পাবেন আর কি। আমি এটা চেষ্টা করি, দেখেন আমি এখনও ক্লাস ধরি নাই, এবার ধরতেছি, কারণ আমি জানি যে 3-4 গিয়ারে ছিল গাড়ি যখন স্পিড 18-19 তখন আস্তে আস্তে আমার কিন্তু ক্লাসে জড়া যেতে পারে, এটাই আর কি। এটা নর্মালি হচ্ছে গিয়ে আমাদের বুঝে নিতে হবে নিজেদের, আর বেশি কিছু বলার নাই। ইঞ্জিন ব্রেক আর হচ্ছে ইমার্জেন্সি ব্রেক দুটাই এটা যেটা বললাম। এখন জিক্সারের ব্রেকিং ভালো আমার কাছে মনে হয়, যে স্পিডে থাকলেও দেখেন মোটামুটি ভালোই জমে গেছে, এইটাই ব্যাপার। আমি কিন্তু সবসময় মোটামুটি এই যে ইঞ্জিন ব্রেকটাই করি, পিক আপ কমাই দিই, দেন হচ্ছে দুইটা ব্রেক প্রেস করি, তারপরে আমি ক্লাস ধরি, মানে চেষ্টা করি। অনেক সময় তো এটা হয় না বা হবে না, এটাও নর্মাল যে আপনি গাড়ি অলরেডি স্লো আছে তখন আপনি কেন ইঞ্জিন ব্রেক করতে যাবেন বা আপনার গিয়ার আপনি জড়ায় ফেলবেন আর কি, কী দরকার? সো তখন তো আর আপনি করবেন না, এটা স্বাভাবিক। সো এটাই হচ্ছে ব্যাপার, এই যে এখন যেমন আমি কিন্তু ক্লাসটা প্রেস করে তারপর ব্রেক করছি, এটা সময়ের সাপেক্ষে বা কী অবস্থায় আছি আমরা ওইটা অনুযায়ী যাবে। যাই হোক, মোটামুটি আমার মনে হয় আশা করি আগের থেকে এখন ভালো করে বোঝাইতে পারছি, এখন যদি তাও না বুঝেন ভাই তাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আরও ক্লিয়ার করার চেষ্টা করব, এখন যতটা পারতেছি ক্লিয়ার করতেছি, এটাই আর কি। যাই হোক, আর ভিডিও লং করব না, বাসায় চলে আসছি বাসার কাছে। সো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।